দর্শক আপনারা দেখছেন রয়েছে জাতীয় পার্টির বনানীর কার্যালয়। জাতীয় পার্টির বনানীর কার্যালয়ে কিন্তু সকাল থেকেই পুলিশ মোতায়েন রয়েছে কার্যালয়টির বাইরে এবং বিপরীত পাশেও কিন্তু ঠিক পুলিশের অবস্থান রয়েছে একদিকে এবং অন্যদিকে জাতীয় পার্টির নেতাকর্মী যারা রয়েছেন তাদের একটি বিক্ষোভের আশঙ্কাও কিন্তু আসলে করা যাচ্ছে। এমনকি এই মুহূর্তে যদি বলা যায় জাতীয় পার্টির বনানীর যে কার্যালয় সেই কার্যালয়ের সামনে যেমন পুলিশের অবস্থান ঠিক তেমনিভাবে নেতাকর্মীরা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যম কর্মীদের কিন্তু জানিয়ে বিক্ষোভ কর্মসূচি করবার ঘোষণা দিয়েছে। ঠিক বেলা 11টার সময় তারা বনানীর যে কার্যালয় সেই কার্যালয়ের সামনে বিক্ষোভ করবার ঘোষণা দিয়েছে। অন্যদিকে জাতীয় পার্টির 11 জন সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা কিন্তু শপথ গ্রহণের জন্য সংসদ ভবনে যাবার কথা রয়েছে। যদিও বা এই সংসদে এর শপথ গ্রহণ করবার বিষয়ে বা পূর্বে একটি তথ্য তাদের জায়গা থেকে জানানো হয়েছিল যে তারা আসলে শপথ গ্রহণে তারা যাচ্ছে না, তবে এইরকম আলোচনা বিভিন্ন রকমের জল্পনা কল্পনার বাইরে গিয়ে কিন্তু আসলে জাতীয় পার্টি এবার সংসদের যে শপথ গ্রহণ সেখানে কিন্তু অংশগ্রহণ করবে এবং তেমনটি কিন্তু আসলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে এবং 11 সদস্য যারা নির্বাচিত হয়েছেন তারা শপথ গ্রহণে কিন্তু অংশগ্রহণ করবে। অন্যদিকে এমন শপথ গ্রহণে অংশগ্রহণ করবার বিষয়ে জাতীয় পার্টির যারা সংসদ সদস্য পদে প্রার্থী মনোনয়ন নিয়েছিলেন দলের পক্ষ থেকে যারা নির্বাচনে অংশ নিয়েছিলেন এবং যারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন তারা মূলত এবং সেই সঙ্গে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যারা রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ করবার একটি ঘোষণা দিয়েছিল এবং আমরা এই মুহূর্তে কিন্তু সেই জন্য রয়েছি কিন্তু জাতীয় পার্টির যে বনানীর কার্যালয় এবং বিভিন্ন সূত্র বলছে বনানীর কার্যালয়ে বনানীর কার্যালয়ে কিন্তু বিক্ষোভ হবার সম্ভাবনা রয়েছে এবং সেই সম্ভাবনা থেকে কিন্তু পুলিশের আগে থেকে কিন্তু এক ধরনের পুলিশের মোতায়েন রয়েছে কেবল বনানীর এই কার্যালয়ের জায়গাটিতে নয়, আমি সামগ্রিকভাবে যদি বলা যায় পুরো কার্যালয়টির সামনে এবং ভিতরে বাইরে সব জায়গায় শুধু পুলিশের এক ধরনের বাড়তি সতর্কতা অবস্থান কিন্তু রয়েছে। দর্শক যেমনটি বলছিলাম বনানীর কার্যালয় ঘিরে জাতীয় পার্টির বেশ আলোচনার জায়গায় যদি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে বলা যায় সেই সংসদ নির্বাচনে কিন্তু জাতীয় পার্টির পক্ষ থেকে একবার আসলে এক ধরনের মন্তব্য তারা করেছিল। একবার বলেছিল তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না, তার পরবর্তীতে আবারও নির্বাচনে যাবার ঘোষণা, হ্যাঁ এরপর পর মুহূর্তে যদি বলা যায় আবারও নির্বাচন থেকে সরে দাঁড়াবার ঘোষণা এবং নির্বাচনের ঠিক যেদিন সর্বশেষ মনোনয়ন প্রত্যাহারের দিন সেদিনও কিন্তু এক ধরনের তথ্য বাইরে চলে আসে যে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করছে না। তবে সব কিছু ছাড়িয়ে বিকেল বেলায় কিন্তু 17 ডিসেম্বর তারা নির্বাচনে যাবার অংশগ্রহণ করবার জন্য চূড়ান্ত ঘোষণাটি দেয় এবং 26টি আসনে আওয়ামী লীগের সঙ্গে কিন্তু এক ধরনের সমঝোতার জায়গায় আলোচনা করেছিল জাতীয় পার্টি। তবে সেই সমঝোতার জায়গায় 26টি আসনে বিপরীতে কিন্তু আসলে জাতীয় পার্টি তেমনভাবে কোনো ধরনের সাড়া আসলে লক্ষ্য করা যায়নি। বিপরীতে দেখা গেছে 11টি আসনে কিন্তু জাতীয় পার্টির মনোনীত যারা প্রার্থী ছিলেন তাদের মধ্য থেকে কিন্তু 11 জন আসলে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে এই নির্বাচনকে চাপা চেয়ারম্যান তিনিও কিন্তু এক ধরনের ব্যাখ্যা দিয়েছেন, তিনি বলেছেন পরিকল্পিতভাবে সরকার এমনটি করেছে, সরকার যাকে চেয়েছে তাকেই আসলে সংসদ সদস্য নির্বাচিত করেছেন এমনটি কিন্তু চাপা চেয়ারম্যান তিনি নিজেও এমন বক্তব্য দিয়েছেন। অন্যদিকে যদি বলা যায় জাতীয় পার্টির এমন অবস্থা কিন্তু দলটির নেতাকর্মী যারা রয়েছেন কেন্দ্রীয় কমিটিতে যারা রয়েছেন তারা কিন্তু এক ধরনের বিক্ষোভের ঘোষণা দিয়েছেন এবং জাতীয় পার্টি এর বর্তমান কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান সহ যারা রয়েছেন তাদের বিরুদ্ধে কিন্তু এক ধরনের ক্ষোভ প্রকাশ করতেও দেখা গেছে। এই মুহূর্তে যদি বলা যায় জাতীয় পার্টির কার্যালয়ে ঠিক পুলিশের এক ধরনের কড়াকড়ি অবস্থান রয়েছে যেন কোনো ধরনের আসলে অন্যরকমের কোনো ঘটনা আসলে সেদিকে সংসদে যেরকম জাতীয় পার্টির 11 জন শপথ গ্রহণের জন্য সংসদ ভবনে রয়েছেন ঠিক তখন জাতীয় পার্টির কার্যালয়ে কিন্তু পুলিশের যে কড়াকড়ি অবস্থান সেই পুলিশের কড়াকড়ি অবস্থান রয়েছে। আজ বেলা 11টার পরপর যদি বলা যায় নেতাকর্মী যারা রয়েছেন কেন্দ্রীয় কমিটির যারা রয়েছেন তারা সহ যারা সংসদ সদস্য মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছিলেন এবং যারা প্রার্থী তা পেয়েছিলেন জাতীয় পার্টির পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য তারা একটি বিক্ষোভ করবার কিন্তু ঘোষণা দিয়েছে এবং ঠিক বেলা 11টার কাছাকাছি সময় কিন্তু আসলে সেই বিক্ষোভটি করবে বলে কিন্তু গণমাধ্যমে বরাদ্দে কিন্তু সংবাদকর্মীদের জানানো হয়েছে। জাতীয় পার্টির কয়েকজন কেন্দ্রীয় কমিটির নেতাকর্মী সহ
সহ কিন্তু দলটির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী যারা রয়েছে তারা কিন্তু বিক্ষোভ করবার ঘোষণা দিয়েছেন। যদি বলে রাখা যায়, জাতীয় পার্টি এক ধরনের রওশন এরশাদ এবং জিএম কাদেরের যে দ্বন্দ্বের জায়গাটি আলোচনা এসেছিল সেটি কিন্তু সব মিলিয়ে যদি বলা যায় 11 জনের মধ্যে, তবে রওশন এরশাদ কিন্তু নির্বাচনে অংশগ্রহণ না নিলেও জিএম কাদের এবং রওশন এরশাদের এক ধরনের মত পার্থক্যের জায়গা কিন্তু তৈরি হয়েছিল সরকার প্রধানের সঙ্গে আলোচনাকে কেন্দ্র করে। এমন যখন পরিস্থিতি তখন কিন্তু আসলে এমনটি পূর্বেই অনুমান করা যাচ্ছিল যে জাতীয় পার্টি আসলে এবার বিরোধী দলের আসনে আসলে বসতে পারছে কিনা। তবে 11টি আসনের বিপরীতে যদি বলা যায় 56টি আসন কিন্তু স্বতন্ত্র প্রার্থী যারা তারা পেয়েছেন, এবং সেই ঘোষণা যখন সেটি যখন নির্বাচনের ফলাফল ঠিক তখন কিন্তু আসলে এই মুহূর্তে জাতীয় পার্টির যে অবস্থান সেই অবস্থান নিয়ে কিন্তু বেশ আলোচনা। অন্যদিকে গতকাল বিরোধী দল যারা রয়েছে যারা নির্বাচনে অংশগ্রহণ করেনি তাদের পক্ষ থেকেও কিন্তু এক ধরনের বিবৃতি প্রদান বা বক্তব্য প্রদান করেছে, তাদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা কিন্তু বলেছে যদি জাতীয় পার্টিতে এখন 26টি আসন পায়নি বলে তারা যদি আসলে বিরোধিতার জায়গা আসে তাহলে আসলে তারা 26টি পায়নি বলেই তারা বিরোধিতা করছে, না যদি 26টি পেয়ে যেত তাহলে তারা আসলে এরকম আলোচনার জায়গা করতো না। তাই জাতীয় পার্টির সঙ্গে কোনো ধরনের সমঝোতা বা আলোচনা করার জায়গাও কিন্তু আসলে বিরোধী যে দলগুলো রয়েছে তাদের পক্ষ থেকে নেই বলে কিন্তু ইসলামী আন্দোলনের ঢাকা মহানগরের যিনি আহ্বায়ক রয়েছেন তিনি কিন্তু এমনটি গতকাল গণমাধ্যমের সঙ্গে কিন্তু তিনি কথাটি এমনটি বলেছেন। তবে এই মুহূর্তে যদি বলা যায় জাতীয় পার্টির চেয়ারম্যান সহ যারা রয়েছেন তারা একদিকে সংসদ ভবনে শপথ গ্রহণের জন্য সেখানে অবস্থান করছেন, ঠিক তখন জাতীয় পার্টির যে বনানীর কার্যালয় সেই কার্যালয়ে কিন্তু পুলিশের এক ধরনের কড়া অবস্থান রয়েছে। যদি বলা যায় সকাল থেকেই কিন্তু পুলিশের এই করা অবস্থানটি রয়েছে, যেমনটি আমরা জেনেছি ঠিক তেমনিভাবে পুলিশও কিন্তু এই যে জিনিসটি আমরা লক্ষ্য করছি যে বনানীর কার্যালয়ে কিন্তু পুলিশের অবস্থান রয়েছে। আমরা ভেতরে যাবার চেষ্টা করছিলাম, ভেতরে কোনো নেতাকর্মী না থাকলেও কিছু কয়েকজন পুলিশের অবস্থান কিন্তু আসলে কার্যালয়টির ভেতরেও রয়েছে। তবে আশঙ্কা করা যাচ্ছে জাতীয় পার্টির পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এবং তাদের পক্ষ থেকে আসলে নিরাপত্তার জন্য পুলিশের জায়গা থেকে বলা হয়েছে যেন কোনো ধরনের সংকট বা শৃঙ্খলতা তৈরি না হতে পারে কার্যালয়ে। জাতীয় পার্টির পক্ষ থেকেই মূলত আসলে পুলিশের কাছে হয়তো নিরাপত্তার বিষয়টি চাওয়া হয়েছে এমনটি আসলে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত আসলে সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না জাতীয় পার্টির নেতা কর্মীদের পক্ষ থেকেই কিনা নাকি পুলিশের নিজস্ব জায়গা থেকে আসলে মোতায়েন করেছে। তবে বিভিন্ন সূত্রে আমরা যেমনটি জানতে পেরেছি জাতীয় পার্টির বর্তমান নেতৃত্বে যারা রয়েছেন তাদের আহ্বানই আসলে পুলিশের এই মুহূর্তে জাতীয় পার্টির যে বনানীর কার্যালয় সেই কার্যালয়ে অবস্থান। যেমন আলোচনা চলছিল আসলে নির্বাচনে যখন 11টি আসন জাতীয় পার্টি পায় তখনই এক ধরনের আলোচনা শুরু হয়ে গিয়েছিল যে জাতীয় পার্টিকে আসলে তাদের যে বিভক্তির জায়গা চরম বিভক্তির জায়গাটিকে আসলে প্রকাশ্যে আসবে কি না। কেউ কেউ যেমন সংবাদে শিরোনাম হয়েছে শেষ পেরেককে জাতীয় পার্টির কাফিনে, ঠিক তেমনিভাবে বিভিন্ন আলোচনা কিন্তু চলছে জাতীয় পার্টিকে নিয়ে। জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে এক ধরনের তৃণমূলের সঙ্গে বিচ্ছিন্নতা হয়ে গেছে কিনা। আমরা বেশ কিছু প্রতিনিধি যারা ছিলেন যারা সংসদ সদস্যের মনোনয়নের জন্য আসলে মনোনয়নের জন্য যারা মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছিলেন তাদের থেকে শুরু করে যদি বলা যায় আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। একাধিক আসনের যারা মনোনয়ন সংগ্রহ করেছিলেন এবং নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন তারা অনেকেই কিন্তু সরে গিয়েছেন এবং তাদের জায়গা থেকেও তাদের সঙ্গেও কিন্তু আমরা এক ধরনের কথা বলেছি যে কথার প্রেক্ষিতে কিন্তু আমরা জানতে পেরেছি তারা বলছে যে জাতীয় পার্টির চেয়ারম্যান এবং মহাসচিব তাদের কাউকে আসলে নির্বাচনে প্রচার প্রচারণার সময় আসলে কাউকে পাওয়া যায়নি এবং তারা বলছে এক ধরনের সমঝোতা করে জাতীয় পার্টি তৃণমূলের সঙ্গে আসলে যারা রয়েছেন নেতাকর্মী তাদের সঙ্গে এক ধরনের বেইমানির জায়গা করেছে এমন অভিযোগটি কিন্তু আসলে জাতীয় পার্টির পক্ষ থেকে যারা সংসদ সদস্য নির্বাচনে মনোনয়ন সংগ্রহ করেছে এবং নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন তাদের জায়গা থেকে কিন্তু আমাদের কাছে দেশ রূপান্তরের কাছে তেমনটি কিন্তু তারা মন্তব্যে জানিয়েছেন। অন্যদিকে জাতীয় পার্টির নির্বাচনকে ঘিরে জাতীয় পার্টির চেয়ারম্যান এবং মহাসচিবের সঙ্গে কোনো ধরনেরই কিন্তু যোগাযোগ আসলে করতে পারছিলেন না তাদের মনোনয়ন প্রত্যাশী যারা ছিলেন এবং মনোনয়ন যারা পেয়েছিলেন তারা কেউই কিন্তু যোগাযোগ করতেন এবং সেই সময়টিতে আসলে জাতীয় পার্টির চেয়ারম্যান এবং মহাসচিব তারা নিজেদের যে সংসদের আসন সেই জায়গাটিতে কিন্তু তারা ব্যস্ত হয়ে পড়েছিলেন এবং দলের অন্যান্য জায়গার যে প্রার্থীদের কী অবস্থা সেই জায়গায় কিন্তু আসলে তাদের কোনো ধরনের অবস্থান নিতে কিন্তু আমরা লক্ষ্য করিনি। আমরা সকাল থেকেই রয়েছি আপনাদের দেখানোর চেষ্টা করব জাতীয় পার্টির যে বনানীর কার্যালয় সেই বনানীর কার্যালয়ের যে পরিস্থিতি
কী হতে পারে কিংবা আসলে বিক্ষোভের যে ঘোষণা দিয়েছিল সেই বিক্ষোভের কর্মসূচি আসলে হতে পারে কি না কথা যেমনটি দর্শক আমরা দেখছিলাম এখন কিছু কিছু নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু জড়ো হতে শুরু করেছেন বনানীর যে কার্যালয় সেই কার্যালয়টির সামনে। তবে এখন পর্যন্ত বড় ধরনের যে জমায়েত সেটি কিন্তু হতে দেখা যায়নি। তবে যেমনটি বলছে 11টার কাছাকাছি সময় হয়তো বা তারা বিক্ষোভের যে ঘোষণা দিয়েছিল সেই সময়টিতে আসলে জানা যাবে যে আসলে জাতীয় পার্টির বনানীর কার্যালয়টি ঘিরে তাদের কোনো ধরনের অবস্থান আসলে থাকবে কি না। জাতীয় পার্টির যে বনানীর কার্যালয় সেই কার্যালয় সামনে একটু এসেছে আমরা এই মুহূর্তে রয়েছি কিন্তু বনানীর যে কার্যালয় বনানীর যে কার্যালয়ের সামনে হ্যাঁ একটু বনানী একটু এই জায়গাটা একটু হ্যাঁ এই জায়গাটা জাতীয় পার্টির বনানীর যে কার্যালয় সেই কার্যালয়ের সামনে একটু কথা বলি আমরা। আমরা শুনেছিলাম যে আজকে 11টা নাগাদ আপনাদের বিক্ষোভ হবার কথা রয়েছে বনানীর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, সেটি অবস্থা কি আসলে? না অমন একটা কিছু না, আমরা আসছি জাস্ট পার্টির নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে একটু দেখা সাক্ষাৎ করার এবং আমার এলাকার যে পরিস্থিতিটা সেটা অবগত করানোর জন্য। কি অবস্থা আসলে আপনাদের এলাকায়? অবস্থা 2-3 পর্যন্তই এক এক বুধে 30-35-40-60 আর বুধের উপর আমরা দেখি নাই অধিকাংশ কেন্দ্রগুলো। আমার ময়মনসিং 30 3টার পরে ওই বুট কেটে তারা ঘোষণা দিয়ে স্বতন্ত্র পক্ষের ঘোষণা দিয়ে দিয়ে নৌকার পক্ষেও ঘোষণা দিয়েছে। বিশেষ করে আমাদের যে মুক্তা গাছ এবং ঈশ্বরগঞ্জ এই আসন দুটি চক্রান্ত করে তারা রাত্রে ঘোষণা দেয় আমাদের পার্টিকে। আসলে জাতীয় পার্টির চেয়ারম্যান এবং মহাসচিব যখন নির্বাচন চলছিল অনেক সংসদ সদস্য প্রার্থী যারা জাতীয় পার্টির পক্ষে ছিলেন তারা কিন্তু বলছিল তারা চেয়ারম্যান এবং মহাসচিবের সঙ্গে সেই সময় যোগাযোগ করে পাচ্ছিলেন, আপনারাও কি তাদের সঙ্গে সেই সময় যোগাযোগ করবার চেষ্টা করছেন? নির্বাচনের সময় অনেক সময় পাওয়া গেছে, সব সময় পাওয়া যায় নাই, ওনারাও তো পার্টি ছিলেন ব্যস্ততার জন্য পাওয়া যায়, আমাদেরকেও অনেক পার্টি অনেক সময় পাই নাই, ওইটা একটা ব্যাপার না। কিন্তু অনেকেই বলছে যে তৃণমূলের সঙ্গে যারা জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে আসলে যারা জাতীয় পার্টিটা করছে তাদের সঙ্গে চেয়ারম্যান সহ কেন্দ্রীয় কমিটি যা তাদের সঙ্গে এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে এই নির্বাচনকে ঘিরে, কী বলবেন? এটা কোথাও কোথাও ঘটতে পারে, আমার ইয়াতে হয় নাই, আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দ পাইছি আমার উপজেলা সভাপতি সেক্রেটারিদের। এই যে 26টি আসনের সমঝোতার আলোচনা হয়েছিল মাত্র 11টি আসন আসলে জাতীয় পার্টিগুলো, আসলে এই নির্বাচনে অংশগ্রহণ করে জাতীয় পার্টি কী পেয়েছে আপনারা মনে করেন? জাতীয় পার্টি যেহেতু একটা নির্বাচনী দল, নির্বাচনে অংশগ্রহণ না করলে তো দলের কোনো মর্যাদা থাকে না, খালি নির্বাচনে বিজয়ী হইতে হবে এমন তো কথা না, দেশের জনগণ আমাদের পক্ষে কত ঢুকাচ্ছে এই 11টা তো ওইটার একটা আমরা পজিটিভ দিক আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি আর কি। 200-300 কাছাকাছি আসলে আসলে আপনারা আপনাদের প্রার্থী দিয়েছিলেন, তার মানে আপনাদের জনপ্রিয়তা কোন জায়গায় এসে পৌঁছেছে সেটি নিয়ে আপনি কি বলবেন? জনপ্রিয়তা এখন টাকার সামনে কোনো জনপ্রিয়তা থাকে না, আপনারা ভালো করে জানেন যে দেশে ভোট কিনে হয় 1,500 করে, সেই দেশের জনপ্রিয়তা কি? এরপরেও আমার দলের চেয়ারম্যান এবং মহাসচিব নির্বাচনে অংশগ্রহণ করছে, এটা জাতির কাছে আমরা যে আছি রাজনৈতিক দল এবং দেশে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এই এইটা জাতি জানতে পারছি আর কি। ধন্যবাদ। আপনারা শুনছিলেন জাতীয় পার্টির যারা বনানী কার্যালয়ে অবস্থান করছিলেন তারা কিন্তু আপনারা শুনছিলেন কিন্তু তাদের সঙ্গে বলছিলেন না জাতীয় পার্টির যারা কয়েক জায়গা থেকে আসলে তৃণমূল থেকে তারা কিন্তু এসেছিলেন এবং তারা বলছিলেন তাদের যে জায়গার কথাটি তারা শঙ্কা করছিলেন এক ধরনের কিছু কিছু জায়গা হয়তো দূরত্ব তৈরি হচ্ছে, তবে নির্বাচনী দল হিসেবে জাতীয় পার্টি নেতৃত্ব যে সিদ্ধান্ত নিয়েছেন সেটি তো তারা বিবেচনীয় সিদ্ধান্ত, তবে আজকের বিক্ষোভের বিষয়ে তারা বলছেন তারা এসেছে মূলত তাদের কেন্দ্রীয় নেতাকর্মী যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবার জন্য এসেছেন, তারা আসলে বিক্ষোভের জন্য তারা আসেননি। এছাড়া যদি বলা যায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির একাধিক জন কিন্তু আসলে তারা আজকে কেন্দ্রীয় কমিটির এই রকম সিদ্ধান্ত এবং জাতীয় পার্টির চেয়ারম্যান এবং মহাসচিবের বিষয়ে তারা এক ধরনের বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে। আমরা তেমনটি খবর পেয়ে কিন্তু আসলে এসেছিলাম বনানীর যে কার্যালয় সেই কার্যালয় এবং সেই কার্যালয় কিন্তু আমরা সেখানে পুলিশের এক ধরনের কড়াকড়ি অবস্থানও কিন্তু আসলে আমরা
নিতে দেখেছি। এবং জাতীয় পার্টির পক্ষ থেকে যারা আসলে এসেছিলেন তাদের জায়গা থেকেও কিন্তু এক ধরনের অভিযোগের জায়গা তারা তুলেছেন, যেখানে তারা বলছে আসলে নির্বাচনে যে ভোট গ্রহণ হয়েছে সেই ভোট গ্রহণটি আসলে সুষ্ঠু হয়নি, এমনটি কিন্তু দাবি করছে জাতীয় পার্টির যারা তৃণমূল পর্যায়ে যারা বা মনোনয়ন প্রত্যাশী ছিলেন এবং যারা মনোনয়ন পেয়েছিলেন এবং সেই সঙ্গে মনোনয়ন নিয়ে যারা জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে যারা নির্বাচনে অংশগ্রহণ করছিলেন তাদের পক্ষ থেকে কিন্তু এমনটি বক্তব্য রাখছে। তবে আমরা যেমনটি বলে রাখতে চাই, আজ বেলা 11টার কাছাকাছি সময় কিন্তু জাতীয় পার্টির যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তাদের পক্ষ থেকে কিন্তু আসলে জাতীয় পার্টির চেয়ারম্যান এবং মহাসচিবের কর্মকাণ্ডের বিষয়ে এক ধরনের অনাস্থার জায়গা তৈরি করে তারা বিক্ষোভ করতে চায় এবং তারা এই নির্বাচনে অংশগ্রহণ করবার বিষয়ে তারা এক ধরনের প্রতিবাদ কিন্তু আসলে তারা জানাতে চায়। আমরা দর্শক লক্ষ্য করছি সকাল থেকে কিন্তু বনানীর যে কার্যালয় সেই বনানীর কার্যালয়ের সামনে কিন্তু এক ধরনের পুলিশের যে কড়াকড়ি অবস্থান সেই অবস্থানটি কিন্তু আসলে এবং যেমনটি শুনছিলেন কিন্তু বলছে দেশে আন্দোলনের বিষয়ে কিন্তু জাতীয় পার্টি বলছে, তবে তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের দিকে আসলে তাকিয়ে রয়েছেন। দর্শক যেমনটি দেখছিলেন জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের কাল রাতে কিন্তু আসলে ঘোষণা দিয়েছিলেন তারা বিক্ষোভ কর্মসূচি, তবে এখন পর্যন্ত আসলে যদি বলা যায় 11টা বাজতে কিন্তু আর 12 মিনিট সময় রয়েছে, তবে 11টার কাছাকাছি সময় দলটি বিক্ষোভ করবার ঘোষণা দিয়েছে বনানীর কার্যালয়ে। তবে এমন কর্মসূচির ঘোষণাকে ঘিরে কিন্তু বনানীর যে কার্যালয় সেই কার্যালয় ঘিরে পুলিশের এক ধরনের বাড়তি সতর্কতা কিন্তু এই মুহূর্তে রয়েছে বনানীর কার্যালয়ে। দর্শক আমরা রয়েছি বনানীর যে জাতীয় পার্টির কার্যালয় সেই কার্যালয়ের সামনে এবং সেখানে কিন্তু পুলিশের যে মোতায়েন সে কিন্তু পুলিশের মোতায়েন রয়েছে এবং কিছুক্ষণ পর্যন্ত বলে এখন আরেক ঊর্ধ্বতন কর্মকর্তা কিন্তু আসলে বনানীর এই কার্যালয়ে তারা এসেছেন। দর্শক আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে বনানীর যে কার্যালয় সেই কার্যালয়ের সামনে কিন্তু পুলিশের কিছুক্ষণ পরপরই যদি বলা যায় পুলিশের এক ধরনের বাড়তি সতর্কতা রয়েছে, তবে এখন পর্যন্ত দলীয় নেতা কর্মীদের তেমন উপস্থিত দেখা যায়, তবে কয়েকজন এসেছে, তবে তারা বলছে তারা বিক্ষোভ করতে আসেনি, তারা কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলতে এসেছে দলটির অবস্থানে এবং তারা তাদের এলাকার যে অবস্থান সেই অবস্থানটি আসলে জানানোর জন্য এসেছে। অন্যদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান এবং মহাসচিব তারা কিন্তু শপথ গ্রহণের জন্য কিন্তু এই মুহূর্তে যদি বলা যায় সংসদে রয়েছেন, সেখানে শপথ গ্রহণ করবেন এবং আজ তবে এই শপথ গ্রহণ করাকে কেন্দ্র করে কিন্তু জাতীয় পার্টির পক্ষ থেকে আগামীকাল আবার গতকাল আবারও কিন্তু এক ধরনের আলোচনা শুরু হয়েছিল যে জাতীয় পার্টি শপথ গ্রহণ করছে না, এমন তথ্য যখন ছড়িয়ে পড়ে ঠিক তারপর আবার রাতে কিন্তু জাতীয় পার্টির পক্ষ থেকে তারা দাবি করা হয় যে না তারা সংসদে আসলে শপথ গ্রহণ করতে তারা শপথ গ্রহণে অংশগ্রহণ করবে জাতীয় পার্টি। এমন গ্রহণ যখন হয় তখন রাত্রে আবারও কিন্তু একটি বার্তা ছড়িয়ে পড়ে, সেটি হচ্ছে জাতীয় পার্টির নেতাকর্মী যারা রয়েছেন বিভিন্ন জায়গায় তারা আসলে বিক্ষোভের ঘোষণা দিবেন না, এমনটি কিন্তু জাতীয় পার্টির যারা তৃণমূল পর্যায়ে রয়েছেন এবং কেন্দ্রীয় কমিটি যারা রয়েছেন তারা কিন্তু এমন ধরনের ঘোষণা দিয়েছিলেন যে চেয়ারম্যান এবং মহাসচিবের বিষয়ে তারা এক ধরনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করবেন। যেমনটি বলা যায় গেল 7 জানুয়ারি জাতীয় দ্বাদশ জাতীয় সংসদ যে নির্বাচন সেই নির্বাচনে পূর্ব মুহূর্ত থেকে মনোনয়ন ঘোষণা থেকে শুরু করে এর আগে দলটির পক্ষ থেকে কিন্তু জিএম কাদের বলেছিল ভারত সফরের ঠিক আগে যদি বলেছিল তারা আসলে নির্বাচনে অংশগ্রহণ তারা করতে চায় না এবং নির্বাচনে অংশ নেবে না, তবে তারপর ভারত সফর শেষে জাতীয় পার্টির চেয়ারম্যান তিনি কিন্তু আবারও তার যে সুর সেই সুর পাল্টে কিন্তু বলেছেন তিনি এমন কোনো ধরনের বক্তব্যই আসলে দেননি। এমন বক্তব্য ঘোষণা দেওয়ার পরপর কিন্তু আসলে লক্ষ্য করা গেছে জাতীয় পার্টির চেয়ারম্যান তিনি কিন্তু
জিএম কাদের তিনি যখন ভারতে অবস্থান করেন তখন কিন্তু রৌশন এরশাদের নামে একটি চিঠি আর একটি প্রকাশ হয় যেখানে জিএম কাদেরের পরিবর্তে রৌশন এরশাদকে চেয়ারম্যান ঘোষণা করা এমন কিছু পরপরই কিন্তু আসলে জাতীয় পার্টির মধ্যে এক ধরনের আলোচনা প্রতিনিয়তই যেন জারেছিল। ঠিক তারপর পর নির্বাচন যখন ঘনিয়ে আসলো তখন তাদের কেন্দ্রীয় কমিটি কার্য নির্বাহী কমিটির যে বৈঠকও কিন্তু আসলে বলছে তারা নির্বাচনের যে পরিস্থিতি বা পরিবেশ সেটি কিন্তু আসলে ছিল না। তবে এমন পরিস্থিতি কিন্তু যখন বলছিল ঠিক তখন জাতীয় পার্টির পক্ষ থেকে কিন্তু এক ধরনের অবস্থান তারা ঘোষণা করেছিল। তবে শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু আসলে জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ করে এবং নির্বাচনের ঠিক আগ মুহূর্তেও কিন্তু 17 ডিসেম্বর সকালে কিন্তু তারা এক ধরনের তথ্য বাইরে ছড়িয়েছিল যে যেখানে সেখানে জাতীয় পার্টি আসলে নির্বাচনে অংশগ্রহণ করছে না। ঠিক তারপর আবার বিকেলে কিন্তু আবার সংবাদ সম্মেলন করে কিন্তু তারা নির্বাচনে অংশগ্রহণ করবার বিষয়টি কিন্তু তারা চূড়ান্তভাবে তারা ঘোষণা করে চূড়ান্তভাবে তারা ঘোষণা করবেন এরপর নির্বাচনে অংশগ্রহণ করে এরপরই কিন্তু আসলে 26টি আসনে তাদের আলোচনা সমঝোতার যে বিষয়টি সেটি কিন্তু তারা আসলে করেছে বলে কিন্তু বিভিন্ন মারফতে জাতীয় পার্টির যে নেতাকর্মী যারা রয়েছেন যারা মনোনয়ন পত্রছেন তারাও কিন্তু বলবার চেষ্টা করেছেন। ঠিক তখনই যখন 26টি আসন কেন্দ্রিক জাপার সঙ্গে আওয়ামী লীগের এক ধরনের সমঝোতার বিষয় সামনে চলে আসে ঠিক তখন জাতীয় পার্টির পক্ষে যারা মনোনয়ন সংগ্রহ করেছিলেন না সংসদ সদস্য পদে এবং যারা মনোনয়ন পেয়েছিলেন তাদের জায়গা থেকেও কিন্তু এক ধরনের বিক্ষোভের চিত্র আমরা লক্ষ্য করেছিলাম এই জাতীয় পার্টির কার্যালয়ে তারা। তবে এরপর নির্বাচনে অংশগ্রহণ করলেও পরবর্তীতে নির্বাচন থেকে সরে যাবার ঘোষণাও কিন্তু আর অনেকে দিয়ে নির্বাচন থেকে সরে গিয়েছিল এবং সেই বিষয়ে আমরা জাতীয় পার্টির মহাসচিব এবং জাতীয় পার্টির চেয়ারম্যান সঙ্গে কথা বলার চেষ্টা করব কিন্তু আসলে তারা কোনো ধরনের বক্তব্য দেয়নি। তবে একাধিক সংসদ সদস্য প্রত্যাশী যারা ছিলেন তারা কিন্তু বলছে জাতীয় পার্টির চেয়ারম্যানকে তারা জানিয়েছে এবং তারা জাতীয় পার্টির চেয়ারম্যান তাদেরকে বলেছে আপনারা চাইলে সরে যেতেই পারেন। তবে নির্বাচনের ফলাফল হিসেবে জাতীয় পার্টির চেয়ারম্যান তারা কিন্তু বলেছে যে আসলে এই ধরনের যে নির্বাচন সেই নির্বাচন একটি পরিকল্পিত এবং প্রধানমন্ত্রী যাকে চেয়েছে শেখ হাসিনা যাকে চেয়েছে তিনিই মূলত আসলে নির্বাচিত হয়েছেন এমনটি পক্ষ কিন্তু জাতীয় পার্টির পক্ষ থেকে বিভিন্ন রকমের বক্তব্য দিচ্ছে এবং এই বক্তব্যের পরপর শপথ গ্রহণে না যাবারও কিন্তু একটি তত্ত্ব ছড়িয়ে গিয়েছিল এবং তারপর আবারও জাতীয় পার্টির পক্ষ থেকে কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবে বলে কিন্তু জানায়। এবং এই তথ্য যখন সামনে চলে আসে ঠিক তখন কিন্তু জাতীয় পার্টির বা নেতাকর্মী যারা রয়েছেন তৃণমূলের বিভিন্ন পর্যায়ের মনোনয়ন প্রত্যাশী এবং মনোনয়ন যারা পেয়েছিলেন তারা কিন্তু আছে সকাল 11টা আসলে বিক্ষোভ কর্মসূচি করবার ঘোষণা দিয়েছে বনানীর কার্যালয়ের সামনে এবং এই মুহূর্তে জাতীয় পার্টির 11 জন কিন্তু সংসদ ভবনে রয়েছেন যারা শপথ গ্রহণে অংশ নেবেন। দর্শক এই ছিল বনানীর কার্যালয় এখন পর্যন্ত সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট পেতে দেশবন্ধুর সঙ্গেই থাকুন।